লামাজহাবীদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী সাহেবের আল সিলসিলাতু সহিহার মধ্যে, ইবনু খুজাইমা তাওহীদের মধ্যে, আর এই হাদিসকে বুখারী মুসলিম তিব্রানি মুজমাউ জাওয়াইদ কিতাবের মধ্যে হাদিস নোট করানো আছে। কি হচ্ছে? কিয়ামতের দিনে রাসূল বলছে, ইন্নাস শামসা লা তাদনু হাত্তা ইয়াবলুকাল আরক নিসফাল ওজন। কিয়ামতের দিনে এত ঘেমে যাবে মানুষ, এত পাসিনা বের হবে দেহ থেকে যে মানুষের নাভি পর্যন্ত ডুবে যাবে। কোন হাদিসে আছে নিসফাল ওজন কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে? সেই সময় কি হবে? সেই সময়ে ইস্তাগাসু বি আদম, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতের সামনে সমস্ত মানুষ হযরতে আদমের কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, তোমরা এই দুনিয়াতে সাহায্য চাইতে মানা করো, আর বুখারীর হাদিস থেকে দেখাচ্ছি খোদার আদালতে দাঁড়িয়ে খোদার কাছে সাহায্য না চেয়ে আদমের কাছে সাহায্য চাওয়া হবে। এই কথা যদি আমি না দেখাতে পারি হাদিসে, ইস্তাগাসু শব্দ যেখান থেকে আব্দুল কাদের জিলানির নামে বলা হয় গওসে আজব, এই ইস্তেগাস শব্দ থেকে গওস শব্দ বেরিয়েছে। কিয়ামতের দিনে সমস্ত মানুষ আল্লাহ পাকের আজাব থেকে বাঁচার জন্য হযরতে আদমকে নিজেদের গস বানাবে। সাফ কথা আমার কাছে, হযরতে আদমকে নিজেদের গস বানাবে। হযরতে আদম গস হতে চাইবেন না, ফায়াকুলু লাস্তু সাহিবা যালিক, আরে আমি এর জন্য নয়, গো অ্যানাদার ডোর, অন্য কারোর কাছে যাও। এই হাদিস। তারপরে মানুষ যাবে মুসার কাছে, ঈসার কাছে, দাউদের কাছে, সুলাইমানের কাছে, ইব্রাহিমের কাছে, ইসহাকের কাছে, অবশেষে কিয়ামতের দিনে গাউসে আজম মোস্তফার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইজ্জতের কসম, বর্তমান সময়ে লোক আব্দুল কাদের জিলানিকে বলে, এনাকে গওস কেন বলো? গওস হচ্ছে আল্লাহ। ওকে জিজ্ঞাসা করুন, তুমি কে? তা বলে, আমি মাওলানা। বলে, আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ নিজে বলছেন আমি মাওলানা, আর তুমি বলছো তুমি মাওলানা। বল, তোমার ফতোয়া অনুযায়ী তুমি হলে মুশরিক আর কাফের। কেন? তুমি তো নিজেই ফতোয়া তৈরি করেছো আল্লাহ গস, অন্য কাউকে গস বললে শেরেক হয়ে যাবে। শেরেক, শিরক শব্দ বলতে পারে না, শেরেক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো তাই যদি হয় তো তুমিও মাওলানা, আল্লাহও মাওলানা, তোমার ফতোয়া অনুযায়ী তুমি মোশরাক হয়ে যাবে, তুমি মোশরাক হয়ে যাবে, মুশরিক তো নয় মোশরাক, তুমি হয়ে যাবে সেদিন। খবরদার, ফতোয়া তৈরি করার আগে নিজে দেখুন। এইবার দেখুন আমার নবীর সাহায্য কাকে বলে। দেখুন এ হাদিস ইমাম কস্তুলানি, ইমাম সিউতি, বাহরুজ জাখার, আলবানি, আল্লামা ইরাকি আর আল কামিল ফি দুআফা, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত কেতাবের মধ্যে সরাসরি হাদিস আসছে। মুস্তাফা করিম বয়ান করছেন, হায়াতি খায়রুল্লাকুম ও মাউতি খায়রুল্লাকুম, ও জগৎবাসী শোনো, আমার হায়াত তোমাদের জন্য মঙ্গল, আমার মৌতও তোমাদের জন্য মঙ্গল। কে বলছেন? আমার রাসুল। জিজ্ঞাস করছি, আর রাসুলাল্লাহ, আপনার হায়াত তো মঙ্গল বুঝতে পারছি, নামাজ পড়ছি সঙ্গে, রোজা করছি সঙ্গে, মশলা জিজ্ঞাস করছি সঙ্গে, আপনার ইন্তেকালটাও মঙ্গল কি করে হয়, কি করে হয়? আমি দেখাচ্ছি, এখনো পর্যন্ত মোস্তফার সাহায্য চলছে হাদিস থেকে, কিন্তু আগের সাহায্য পর্দার বাইরে ছিল, এখন সাহায্য পর্দার আড়াল থেকে হচ্ছে, কিন্তু সাহায্য হচ্ছে এই হাদিস। তো হুজুর ইয়ে কি করে? রাসূল বলছেন, তুরাযু আলাইয়া আমালুকুম, ইন্তেকালের পরে যখন তোমরা কোনো ভালো আমল করো, তোমাদের আমলকে আমার কবরে পেশ করা হয়। কাদের আমল? উম্মতিদের আমলকে। কি হয়? ফামা রাআইতু মিন খাইরিন হামাদুল্লাহ, যখন কোনো ভালো আমল তোমাদের দেখি, হামাদুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়ামা রাআইতু শাররান, আর যখন কোনো খারাপ আমল আমার কাছে যায় যে আহমদ রাজার এই দোষ হয়েছে আজকের, তো আল্লাহ রসুল কি করেন? ফাস্তাগফারতু লাকুম, আমি তোমাদের জন্য খোদার কাছে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। বুখারী শরীফের হাদিসকে নিয়ে
আমার সমাজের কিছু দাঁড়িয়ে পেশাব করা ছেলেরা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপি প্রমাণ করতে চাইছে। হে যুবক, মন খুলে শোনো। কেন? হাদিসে আছে, রাসূল বলছেন আমি প্রত্যেক দিন 100 বারের থেকে বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করি। কিসে আছে? বুখারীর হাদিস, আমি মানি আলহামদুলিল্লাহ হাদিসকে। এই হাদিসকে দেখিয়ে এই ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে, আবার নবীর পাপ ছিল নয়তো ইস্তাগফিরুল্লাহ পড়ে কেন? এ যুবক শোনো, এই 5 ফুট 7 ইঞ্চি আহমদ রাজা তোমাদের সামনে দাঁড়িয়ে, যদি আমার আঙ্গুলে চোট হয় আঙ্গুল চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। যদি হাত ভেঙে যায় হাত চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। যদি পায়ে কাঁটা ফুটে যায় পা চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। যদি মাথাতে চোট লাগে মাথা চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। আরে দেহের যে কোনো জায়গাতে যদি চোট লাগে দেহ চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। ও জগৎবাসী, এ সমস্ত উম্মতি হলো বডি, আর মোস্তফা হলো এই বডিরই জান। তো মোস্তফা নিজের জন্য আস্তাগফিরুল্লাহ পড়েন না, তোমার পাপের জন্য মোস্তফা আস্তাগফিরুল্লাহ পড়ে থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আহমদ রেজা সাহেব সামদানি, নারে তাকবীর, নারে রিসালাত। জালিমের দল, এখনো পর্যন্ত সময় আছে, তওবা করে নাও। আজ লে উনকি পনাহ, আজ মদদ মাঙ্গুন সে, ফির না মানেঙ্গে কিয়ামত মে ঘর মান গয়া। মানতে হয় আজ, মানো, স্বীকার করতে হয় আজ, স্বীকার করো। তোমরা কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে খুব মানি করলে কিন্তু কাজ হবে না। চলুন আরেকটু আগের দিকে। জি, একটা বাচ্চা ছেলে আমাদের স্টেজের সামনে আছে, 5-6 বছরের ছেলে। একটা হাদিস শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, সহি হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন, কুনতু আবীতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খিদমতের ডিউটিতে থাকতাম, কি করতাম, যখন মুস্তাফা করিম তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, মুসাল্লাটা বিছিয়ে দিতাম, ওজুর পানিটা দিয়ে দিতাম, আর ওনার জুতো মোবারক কখনো কখনো বুকে ধরে দাঁড়িয়ে থাকতাম। একদিন আমার রাসূল তাহাজ্জুদের নামাজের সময় খুব ফ্রেশ মাইন্ডে ছিলেন, হুজুর ওযু করার পরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, সাল, আজকের আমি মুডে আছি, যা চাওয়ার চেয়ে নাও। আরে শরিয়াত তুমি শেখাবে? জিব্রিল তোমার বাড়িতে আসতো না, মোস্তফার বাড়িতে আসতো। হালাল আর হারামের ফতোয়া দেবার তুমি কে? আরে আমি হালাল বুঝি না, আমি হারাম বুঝি না। মোস্তফার হাঁ থাকলে আমি হালাল জানি, মোস্তফার না থাকলে আমি সেটাকে হারাম জানি। শরিয়াত মোস্তফা শেখাবেন, হাঁ হলে তিনি, না হলে তিনি, এতে আমার আপনার হক নেই। মুসলিমের হাদিসে আমার রাসূল নিজে শেখাচ্ছেন, সাল, চাও আমার কাছে, সালিল্লাহ, আল্লাহর কাছে চাও, এই শব্দ নাই, আমার কাছে চাও। কি চাচ্ছেন? ফকুলতো, আমি বললাম, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার এই খিদমতের দায়িত্বে থাকতে চাইছি। হুজুর বলছেন, কাবিলতো, কবুল করলাম, জান্নাত রেজিস্ট্রি করলাম, আওয়া গায়রা জালিক, আর কিছু দাবি আছে? তা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আমার জন্য যথেষ্ট। কি বোঝা গেল? চাওয়া চলে।